ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম 1048 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1131 সালের 4 ডিসেম্বর ইন্তেকাল করেন। ওমর খৈয়ামের কাব্য পৃথিবীর আরো বহু ভাষায় অনুদিত হয়েছে। কবি হওয়ার পাশাপাশি ছিলেন পৃথিবীর অন্যতম বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিদ। এক সৌর বছর তিনি নির্ণয় করলেন 365 দশমিক। ওমর খৈয়াম আর্কিমিডিসের নীতিতেও সংযোজন এনেছিলেন, অমূলদ সংখ্যাকেও সংজ্ঞায়িত করেন, দ্বিপাদি উপপাদ্যের সূত্র আবিষ্কার করেছিলেন, ওমরই প্রথম বিশ্লেষণী জ্যামিতি আবিষ্কার করেন, ত্রিভুজে যে চিত্র ব্যবহার করা হয় তাকে খৈয়ামের ত্রিভুজ নামেও অভিহিত করা হয়।